আমি আমার ধর্মটাকে চেঞ্জ করি, কারণ আমি হিন্দু ধর্মের একটা মেয়ে। হিন্দু ধর্ম থেকে ওখান থেকেই হচ্ছে মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসা থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি কালেমা পড়ে। আসার পরে আমরা আবারও পল্টন, ওই কাজী অফিসের পাশেই, ওখানে হচ্ছে আমি আমার ধর্মটাকে চেঞ্জ করি, কারণ আমি হিন্দু ধর্মের একটা মেয়ে। হিন্দু ধর্ম থেকে ওখান থেকেই হচ্ছে মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসা থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি কালেমা পড়ে। কালেমা পড়ে আমি আমার ইসলাম ধর্ম গ্রহণ করি এবং আমার ধর্মটাকে ত্যাগ করে পরবর্তীতে, তখন আর সমস্যা হয় না। তারপরে আমরা ওই যে পল্টন কাজী অফিস, পল্টন কাজী অফিসেই ওখানেই আমরা বিয়ে করি। বিয়ে করি এই যে ধর্মটা, এই এই জন্যই হচ্ছে আমাদের বাসাতে হচ্ছে মেন প্রবলেমটা ছিল, আমাদের বাসার ঝামেলা, যেটা ওকে মানে মেনে নেওয়াতে প্রবলেম ছিল, যে কারণ ও হচ্ছে অন্য ধর্মের, আমি অন্য ধর্মের। এই জন্য আমার বাসা থেকে কেউই মেনে নিচ্ছিল না যে একটা বিধর্মীর ছেলেকে বিয়ে করবা। এই জন্য এই সব চিন্তা ভাবনা করে আমার বাসা থেকে এতটা রিয়াক্ট, এত সমস্যা সৃষ্টি হয়েছে আমাদের বাসাতে, কোনো মতেই মেনে নিচ্ছিল না। পরবর্তীতে আমি আমার ধর্মটাকে ত্যাগ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ওকে বিয়ে করি পল্টনি কাজী অফিসে। পরে ওখান থেকে আমি আমার শ্বশুর বাড়িতেই চলে গেলাম। আমার শাশুড়ি জামা ছিল সেখানে, ওর বন্ধুরা ছিল, সবাই ছিল। এরপরে বাসা, ওর বাসা ছিল মগবাজার, মগবাজার ওদের ফ্ল্যাটে চলে যাই। চলে যাওয়ার পরে ওখানে বাসাতে আমি দুই দিন ওখানে ওদের সাথেই ছিলাম। থাকার পরে কিন্তু আমাদের বাসা থেকে অনেক লোকজন নিয়ে আসছে। আসার পরে প্রায় ভাঙচুরের মতো একটা অবস্থা বাসার মধ্যে, পারবে তো একদম মনে হয় যে আমার শাশুড়ির গায়ে পর্যন্ত হাত তুলবে। তখন আমি অনেক রিকোয়েস্ট করেছি যে না, ওদের কোনো দোষ নেই, আমি স্বেচ্ছায় বাসা থেকে আসছি। এটা সত্য কথা যে আমার যে হাজব্যান্ড শাকিল, ও আমাকে কখনো মানে ফোর্স করেনি কোনো কিছুতে, আমি স্বেচ্ছায় আমি ওর হাত ধরে চলে আসছিলাম বাসার টর্চার সহ্য করতে না পেরে। কিন্তু ওর উপরে এতটা মানে প্রেশার ক্রিয়েট করে যে জোর করে আমাকে ওই বাসা থেকে এক পর্যায়ে নিয়েই যায়, জোর করে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে আমাদের বাসাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে আটকে রাখা হয় বাসার মধ্যে। কিন্তু আমি মানে কোনো মতেই বসাতে পারতেছিলাম না যে না, আমি এখানে থাকবো না। আমাকে অনেক মারধর করছে বাসাতে নিয়ে গিয়েও। তারপরেও আমি ওখান থেকে প্রায় একটা সপ্তাহ হয়ে গেছিলো, এক সপ্তাহের বেশি আর কি, তখন আমি আবার বাসা থেকে পালায় চলে আসি ওর কাছে। ওর কাছে চলে আসি যে না, আমি ওখানে থাকবো না। পরে ও আমাকে মানে বলে যে এটা নিয়ে আবার একটা ঝামেলা হবে, চলো। ও আমাকে বলতেছে চলো আমরা গ্রামে চলে যাই। বলছি না, গ্রামে যাব কেন, সামনে আমার পরীক্ষা, আমি কিভাবে গ্রামে যাব এই সিচুয়েশনে। তো বলতেছে যে শোনো, এখানে থাকলে তোমার চাচারা মামারা টিকতে দিবে না, তোমার উপর অনেক প্রেশার ক্রিয়েট করবে, এত ঝামেলা নিয়ে তুমি কি থাকতে পারবা? আমি থাকতে পারবো বলে বুঝো কিন্তু আমি কি, হ্যাঁ আমি বুঝেই বলতেছি। পরবর্তীতে ও কী করলো, চলে আসলো আমাকে নিয়ে ওদের গ্রামের বাড়ি ছিল হচ্ছে চাঁদপুরে। চাঁদপুরে আমরা চলে গেলাম। চাঁদপুরে থাকার পরে প্রায় এক মাসের মতো চাঁদপুরেই ছিলাম। চাঁদপুরে থেকে এক মাস পর আবার ঢাকাতে আসলাম। ঢাকাতে এসে এদিকে আমার বাড়ির লোক তো প্রচণ্ড খারাপ ব্যবহার করলোই আমার শাশুড়ির সাথে। করার পরে খারাপ ব্যবহার করলো আমার শাশুড়ির সাথে করার পরে তখন হচ্ছে আমার শাশুড়ি বলল যে দেখো এখন কি করবা, পরিবার তো খারাপ চায় না, ভালোই চায় প্রত্যেকটা পরিবারই, যে হ্যাঁ তুমি না হয় চলেই যাও। আমার শাশুড়ি আমার বললো, আমি যে না আম্মু আমি যাবো না, ওই বাসা তার ফিরেই যাবো না, যত সমস্যা হোক আমি আর ফিরে যাবো না। তো বলছে দুইটা মাস তো হয়ে গেলো, এখন কী করবা তুমি বলো, এখন আমাদের উপর অনেকটা ঝামেলা আসতেছে। তাছাড়া হচ্ছে শাকিলের বড় ভাই, সেও তো হচ্ছে অনেক রকম কথা বলতেছে, বুঝোই তো। আমি তো না যেভাবেই হোক, আর তাছাড়া শাকিল তো এখন বেকার, ও তো কিছু তো করে না, তোমাকে কীভাবে কী করবে কিছুই বুঝে উঠতে পারতেছে না, টেনশন। তারপরে আমার চাচা আবার ফোন দিছে যে ফিরে আসার জন্য। আমাদের ওইখানকার উত্তরা যে নেতা ছিল,
ওনাকে নিয়ে আসছে। ওনাকে নিয়ে এসে আমাকে বোঝাচ্ছিল আর কি যে তুমি চলে যাও, চলো বাসা চলো। আমি কিন্তু আমি যাবো না, প্রথমবার একবার তো চলেই আসছি, দ্বিতীয়বারও চলে আসছি, আবার নিয়ে যেতে আসছে। পরে অনেক হাতে পায়ে ধরলাম যে আমি যাবই না। তখন আমার চাচা কি বলল যে এখানে রয়েছো তো, জীবনে কোনো দিন আমাদের পরিচয় দিতে পারবে না, আমার দরকার নাই, আমার পরিচয় আমি খুঁজে নিয়েছি। তোমার সারা জীবনের জন্য কিন্তু বন্ধ, আমি যে হোক বন্ধ, আমার হাজব্যান্ড আছে না এখন, ওই আমাকে দেখবে। পরে ওর কাছে আমি থাকলাম, থেকে পরে চাচুরা চলে গেল। চাচুরা চলে যাওয়ার পরে ও টেনশনে পড়ে গেল যে আসলে তো একটা তো জব টপ করতে হবে, ও তো বেকার ছিল, জব করতে হবে। পরে ও হচ্ছে একটা ব্যাংকে জব নেয়, ও হচ্ছে ব্যাংকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ওখানে হচ্ছে জব নেয়। জব নেবার পরে আলহামদুলিল্লাহ ভালোই চলছিল আমাদের সংসারটা। আর সামনে আমাদের আমার এক্সাম ছিল, এসএসসি এক্সামের সময়। তখন আবারও আমার আম্মু ফোন দিয়েছে যে কী অবস্থা, কি পরীক্ষা দিবা কি না জিজ্ঞেস করার জন্য। যে হ্যাঁ আম্মু আমি পরীক্ষা দিব। আর তুমি আমার সাথে যোগাযোগ করছো এখন কি, চাচু বামা তোমাকে বাধা দিচ্ছে না আমার সাথে যোগাযোগ করতেছো? বলতেছে তোমাকে যেটা জিজ্ঞেস করো সেটা উত্তর দাও, ভুল তো করেই ফেলছো। আমি যে হ্যাঁ আমি পরীক্ষা দিব। পরবর্তীতে আমার হাজব্যান্ড মানে ফর্ম ফিল আপ করেই আমাকে পরীক্ষা দেওয়াইছে এসএসসিতে। এসএসসি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে পরীক্ষা দিয়ে যখন প্রথম বের হব তখন দেখি আমার হচ্ছে মামা দাঁড়ায় আছে যে তখন আমার হাজব্যান্ড এখনও আসে নাই, আমার মামা দাঁড়ায় আছে যে আমাকে ওই দিন নিয়েই যাবে, জোর করে আমাকে নিয়েই যাবে। আমি বলছি না আমি যাবো না, বলছে চলো, জোর ধাপ করছে। পরে আশপাশের লোকজনকে আমি ডাকছি, দেখেন আমার হাজব্যান্ড এখনও আসে নাই, ইনি হচ্ছে আমার মামা, আমার মামা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, আমাকে একটু হেল্প করেন। পরে আশপাশের লোকজন যখন আসলো বলো যে, তারপর আমার হাজব্যান্ডকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে ও আসছে। আসার পরে তো বলতেছে যে কী হয়েছে, আমি যে মামা আমাকে আবার নিয়ে যাচ্ছে জোর করে। তো ও বললো যে ও আমার স্ত্রী, তো আপনারা যদি ওকে আবার আমার জোর করে নিয়ে যান তাহলে আমরাও কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব। পরে আমার মামা ওখান থেকে চলে গেল, আমাকে বলছে তোর মেয়ে আমাকে লোকজনের সামনে অপমান করছে, এক পর্যায়ে তোর মেয়ে খালি মাইর খাওয়ানো বাদ রাখছে আমাকে।